জয়নাব চল চলো বন্ধু। আই লিকপিকে হরিণের দল, তোরা থাক আমি চারপাশটা দেখে আসি। ওরে বাবা কে এলো? তুমি শুধু শুধু জেদ করলে, আমার কথা শুনলে না। চলো এবার এখান থেকে চলো। ওটা কি? কিসের আলো দিদি? এসো তো দেখি। সেই কেল্লা যেখানে আমি বাবাকে শেষবারের মতো দেখেছিলাম। কুমার! হ্যাঁ দিদি। কি বলছো কি তুমি? তাই আমাদের যুবরাজ অগ্নির অভিষেক আটকে দিতে চাইছে। আমি যদি আমার শক্তি প্রয়োগ না করতাম, না জানি কত বড় সর্বনাশ হয়ে যেত আমাদের যুবরাজের। মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছো তুমি। তুমি আসলে কাল যা তোরা। আমার বিষ নিঃশ্বাস থেকে বাঁচলেও আমার বিষ নজর থেকে কে বাঁচাবে তোকে? এইবার তোর নিজের লোকেরাই তোকে হত্যা করবে। মিথ্যেবাদী, কুলের কলঙ্ক তুই! আমি যুবরাজকে নিয়ে যাচ্ছি। তোরা তো জানিস তোদের কি করতে হবে। আর একটু হলেই অগ্নি আর হেমাক্ষী এই ঢিবি স্পর্শ করে ফেলেছিল, তাহলেই তো সর্বনাশ হয়ে যেত। না না, আর কোনো ভুল নয়। আমার যে শুধু তোমাকে চাই অগ্নি, শুধুমাত্র তোমাকে। আমার কথা শোনো, আমার কথা একটাবার বিশ্বাস করো। আমি মিথ্যে কথা বলছি না, তোমরা একবার আমার কথা শোনো, একবার শোনো। আমাকে এখান থেকে পালাতেই হবে, যেভাবে হোক পালাতেই হবে আমাকে। যা, কোথায় গেল? পালিয়ে যেতে দিলে চলবে না, আজই হেমাক্ষীর শেষ দিন। চল
আমাকে দিদি যোদ্ধা যোদ্ধা হেমাকে দিদি খোকোশরাজ এ রাজ্য আমার আমার মেয়ে হেমাক্ষী আর ছেলে অগ্নি কিন্তু তারা কোথায় আমি ওই আংটির প্রকৃত অধিকারী তার মানে আপনি এতদিন এখানেই বন্দি ছিলেন হ্যাঁ কারণ আমি জানতাম যে আজ আমার মুক্তি হবে কারণ তুমি এই রাজ্যে আসবে নাগ বংশের যোগ্য উত্তরাধিকারিণী রোহিণী রোহিণী আজ সে বিশেষ তিথি আজ খোকোশ রাজ্যের ভবিষ্যৎ বদলে যাবে আর সেটা হবে শুধুমাত্র তোমার জন্য আপনি কি বলছেন আমি সত্যি বুঝতে পারছি না আপনার সব কথা আমার যেন ধাঁধা মনে হচ্ছে তোমার সব ধাঁধা আমি কাটিয়ে দিচ্ছি রোহিণী কারণ তোমাকে যে সমস্ত কিছু জানতে হবে অদৃষ্টে লিখন কেউ বদলাতে পারে না আর সেই লিখন এই পুঁতিতে আছে নাগ বংশ আর খোকোশ বংশ বহুকালের শত্রু হলেও এদের মুখোমুখি হতেই হতো তুমি আর অগ্নি সেই অদ্ভুত সম্পর্কের দুটো দিক তোমাদের দেখা হবে এটা অদৃষ্টে লেখা ছিল তুমি আবার তাকে এই তিথিতে এখানে ফিরিয়ে আনবে সেটা আমি অনেক আগে থেকেই জানতাম বছর পরে তুমি আমার পুত্রকে ফিরিয়ে আমার সন্তানদের মিলিয়ে তুমি আমাকে মুক্তি দান করলে কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না কাল লাগিনি আপনাদের কাছ থেকে কি চায় তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য ভয়ানক যা শুধু অগ্নির জীবন আর এই রাজ্যের সঙ্গেই জড়িত না এতে আরে অনেক কিছু ধ্বংস হবে সেটা কি খোকোশরাজ মায়ের সঙ্গে শঠতা করছিলে পুত্র অগ্নি ছি 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 কেন কেন বারবার এই শব্দটা বলছো তুমি কেন শব্দটা তোমার মুখে মানায় না ঠিক ঠিক বলেছো তুমি সত্যি তো এই প্রহসনের তো আর কোনো প্রয়োজনই নেই শোনো তোমাকে
আর এই রাজ্যকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যা চাই আজ রাতেই তা আমি পাবো। কি চাও তুমি বলো, কি চাও তুমি যার জন্য তুমি এত অত্যাচার করছো? না, তোমাকে বলতে তো আমার কোনো অসুবিধে নেই, কারণ আমার উদ্দেশ্য সাধনের পথে তুমি হলে আমার মূল অস্ত্র। আমি চাই মহানাগমণি, মহানাগমণি।